চাষ করে কখনো বটগাছ হওয়া যায় না বা হয় না, বটগাছ এমনিতেই হয়। যদি আপনি চাষ করে বটগাছ বানাতে চান সেটা কিছুদিন মানুষ দেখবে, এরপর মানুষ ভুলে যাবে। আর যদি আপনার বটগাছের নিচে ছায়া নিতে চান তাহলে সেটা আলটিমেটলি অটোমেটিকলি যেখানে বটগাছ গজাবে খোদা প্রদত্ত, ওইটাই হবে আপনার রিয়েল বটগাছ। নতুনদের সম্পর্কে এটাই জানার কথা, তারা হঠাৎ আসবে, হঠাৎ যাবেন। আমরা তো শিল্প মনা, শিল্পকে চর্চা করি, সাধনা করি, ক্লাস টু থেকে সাধনা করতে করতে এখন পর্যন্ত সাধনা করি, এখন পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যাই। কিন্তু কজন শিল্পী আছে, কোন কোন নাটক করছে, নাটকের ভাষা কী, আমাদের মঞ্চ নাটক কী বলতে কী বোঝায়, এরপরে নাটক করতে গেলে একটু সুর জানা দরকার, একটু নৃত্য জানার দরকার, একটু অ্যাক্টিং জানার দরকার, একটু ফাইট জানার দরকার, কে সময় পাচ্ছে? আমরা তো এই এক সময় দেখতাম যে ফুলোর মুছতে মুছতে আমাদের হাত ব্যথা হয়ে যেত। এরপর আপনাদের ওই হারমোনিয়াম শেখা, তবলা শেখা, গিটার শেখা, গান আয়ত্ত করা, গান সুরালো আনা, প্র্যাকটিস করা, এটা এখন সাধনা করার সেই সময়টা কেউ দিতে চায় না, কারণ সময় নেই, সবাই তো সবার কাজে ব্যস্ত। না, ওইভাবে আমার আসলে মনে নেই। তারপরে একটি কথা আপনারা বলেছেন, আমি অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ, না এটা ভুল। আমি শুধুমাত্র চর্চাটাকে অব্যাহত রেখেছি, এটাই হচ্ছে আমার ভিতরের যে সবচেয়ে বড় অহংকার। আমি মনে করি যে আমি এখনও চর্চা করি, শিল্পী হইতে পারিনি, কবে নাগাদ হইতে পারবো সেটা আমরা জানি না। তবে দর্শকরা যদি আমাদেরকে বা আমাকে মনে করে যে আমি কিঞ্চিত অভিনয় জানি, সেটা হচ্ছে আমার অনেক বড় ভাগ্য এবং অনেক বড় প্রাপ্য। আর বিশেষ করে আমি সিনেমা, আসলে আমার আশা বা সিনেমা করার ইচ্ছাও ছিল না, এটার অনেক বড় স্টোরি আছে, এটার অনেক বড় কাহিনী আছে, সে কাহিনী আর একদিন শোনাবো দর্শকদেরকে। তবে সাকিব বানুর সাথে অনেক ছবি করেছি, অনেক গল্প তার সাথে অনেক আছে, কিন্তু এই মুহূর্তে শর্ট টাইমে সে গল্প করা যাবে না। তবে একটি ছবি কাজ করার সময় এই ছবির নাম হৃদয় আমার নাম, এতে পরিচালক ছিলেন প্রয়াত ডিরেক্টর মনোর হোসেন, আমাদের মনোর খোকন ভাই, মনোর হোসেন খোকন ভাই, উনি এই ছবিটার ডিরেক্টর ছিলেন। একটি গান ছিল আমার, এই গানটা আমি নিজের কণ্ঠেই গেয়েছিলাম, নিজেই লিখেছিলাম, মিউজিক কম্পোজিশন করেছিল লিটু বাবু। তো ওই গানটি শুনে সাকিব ভাই বলছিল যে শাহিন ভাইয়ের জন্য একেবারে সুন্দর গান করছেন, আমার জন্য একটা ভালো গান করলেন না, একটু নাচানাচি গান করতেন। তখন বললো যে শাহিন এটা নিজেই লিখছে, নিজেই গাইছে, নিজেই মিউজিক কম্পোজিশন করছে, একটু প্যারোডি স্টাইলে বা একটু কয়েকটি গান ভেঙে একটি গান, তো পারলে আপনিও করেন। তখন কয়ে না, আমার পক্ষে সম্ভব না, আমি অ্যাক্টিং নিয়ে থাকি। তো এটা সত্য, যার যে কাজ করা উচিত সেটা নিয়েই পড়ে থাকা উচিত, তাহলে একদিন আপনি বড় হবেনই। লিটু বাবু করেছিল একসাথে আমরা যখন, হ্যাঁ, এই দেশে আমার জন্ম, আশা করি এই দেশেই মরব। আমাদের দেশে 6টি ঋতু আছে এবং সবাই জানি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এখন কি আপনারা ঠিক পান যে কখন বসন্ত, কখন হেমন্ত? ঠিক পান না। তবে ব্যাপার হচ্ছে শীত আসলে বুঝি না, আবার গরম আসলে বুঝি না, এমন গরম পড়ে যে মনে হয় মানুষ সিদ্ধ হয়ে যাবে, আবার এমন ঠান্ডা পড়ে মানুষ মনে হয় মারা যাবে। এটা যেন চিরস্থায়ী না, কোনো কিছু স্থায়ী না, হাওয়া হাওয়ার গতিতে আসবে, হাওয়ার গতিতে আবার হারিয়ে যাবে, এটাই সত্য। যেমন এক সময় আমাদের আসিফ ভাই ছিলেন, যেখানেই যাইতাম ও প্রিয়া তুমি কোথায়, প্রিয়া নাই, হারাই গেছে, আপনি এত খোঁজেন কে? প্রিয়া কিন্তু প্রিয়াও নাই, গানও নাই, কিন্তু তার যে শিল্পত্ব চর্চাটা, আসিফ নামটা কিন্তু এখনও আছে। মান্না ভাই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির তুখোর, আমরা তাকে বলি কি বলে এটাকে, মহানায়ক, আমরা রাজ্জাক সাহেবকে বলি নায়ক রাজ্জাক। এই যে নামগুলো অর্জন করা, আপনারা তো এটা মনে করবেন যে ভাত রান্না করলে আমরা টিপ দিলাম এই কায়দা, না না না, আমরা দেখেছি অনেক ছেলেমেয়ে তার কষ্ট করতেই চায় না, আগে কোথাও শুটিং স্পটে গেলে তারা এসি রুম খোঁজে, কমোড বাথরুম খোঁজে। আমরা এটাও শুনেছি যে আমাদের অনেক সিনিয়র অভিনেত্রী অভিনেতাগণ, তারা বাথরুম তো দূরের কথা, কাজ করবো কখন সেই চিন্তা টেনশন নিয়ে তারা থাকতেন, এসি রুম হোক কমোড বাথরুম এটুকু তারা খুঁজতেন না। এখনকার ছেলেমেয়েরা আগে শুটিং যাওয়ার আগে কীভাবে যাবে, প্লেনে না ট্রেনে, এটা নিয়ে ডিসকাস্টিং। এরপর হচ্ছে আপনার বাথরুম, এরপরে গল্প, আর গল্প যাই হোক না কেন, গল্পের সাথে গানের মিল নেই, গানের সাথে গল্পের মিল নেই, গল্পের গানের সাথে থাকলেও ড্রেসের মিল নেই, আমাকে কীভাবে ভালো দেখা যাবে এটা নিয়ে সবাই চিন্তা, ভালো অ্যাক্টিং করবো কীভাবে এটা, কারণ আমি দেখি না আমার মনে হয় বর্তমানে যারা আছে জুনিয়ররা, তো এটা যদি একটু চিন্তাভাবনা করে আমার মনে হয় সকলেই সমানভাবে ভালোভাবে কাজ করতে পারবেন। যারা দেখেন নাই আশায় থাকেন, আর যারা দেখতে আগ্রহী মনে স্মরণ করলে আমাকে দেখতে পারবেন। বিগত দিনে যে কমেডিগুলো করেছি, বিগত দিনে যে সাবজেক্ট ভিত্তিক গানগুলো করেছি কমেডি, আপনারা, আমি জানি যে আপনারা সেগুলো অনেকভাবে দেখেছেন, অনেক কষ্ট করে দেখেছেন, অনেক আনন্দ পেয়েছেন, অনেক বিনোদন পেয়েছেন, এবং আমিও কষ্ট করেছি এবং আপনাদের ভালোবাসায় আমার সেই কষ্টটা গায়ে লাগেনি, এই কারণে আপনারা আমাকে ভালোবাসেন। আর যারা ভালোবাসেন না তাদেরকেও আমি ভালোবাসি, একদিন একদিন তো ভালোবাসবেনই। যাক, প্রত্যাশা থাকেন, ভালো কিছু আসতে যাচ্ছে, অপেক্ষা থাকেন, আর আপনারা দোয়া করেন আমাদের এই চলচ্চিত্র অঙ্গনে যেরকম হাওয়া সবসময় ভালো হাওয়াটা লেগেই থাকে, তাহলে হাওয়ার মতো সিনেমা হাওয়া কখনো বিলীন হয়ে যাবে না, সবসময় অফুরন্ত হাওয়া হিসাবে আমাদের অন্তরের মধ্যে গেঁথে থাকবে, আমাদের শরীরে প্রবাহিত হবে, ভালো রূপালী পর্দার সিনেমা হাওয়া লেগে থাকুক আমাদের গায়ে, এ প্রত্যাশা। পরাণ তো আছেই,
থাকবে পরাণ, পরাণ আছে দ্বিধায়, আমরা জীবিত আছি, হাওয়া থাকলে আমরা বেঁচে থাকবো, তো সব কিছু মিলেই হচ্ছে আমরা আমাদের চলচ্চিত্র। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।